ওদের কাছে গেলে হয়তো পালিয়ে যাবে মনে হচ্ছে। ভাই আবার যাচ্ছে, দৌড়ে এলে তখন দেবে খাওয়া দিতে হবে। তুমি ওখান থেকে করো, ওখান থেকে করো, তারা যদি বেশি রেখে দিলে পড়ে যাবি ওইদিকে, ওইদিকে কাঁটা আছে ভাই, পড়ে গেলে কাঁটা এখান থেকে করো, সবসময় বড়দের সঙ্গে বড়ের মতন ওই ওই যে আজকে বেরিয়ে গেছে, এবারে ধীরে ধীরে দু তিনবার এরকম দেখে নিলে ওদের ভয় কেটে যাবে, তুই ওর পাশে দাঁড়িয়ে তুললেও কিছু বলবে না। প্রথম তো যখন জেঠুয়ার আমি করতাম তখন তো পুরো পাশে বসেই তো করতাম, আজ বহুদিন হয়ে গেছে আবার তারপরে মার খেয়েছে, হাতে এসে বেগুন নিয়ে যেত, হাতে বেগুন করে দেখালে নিয়ে যাবে, আমার ভিডিওতে আছে তো, কত সুন্দর লাগে ওদেরকে, ওদের প্রাণীকে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ, ওরা খেতে পেলে ওরা লোককে কষ্ট দিবে, খেতে পাচ্ছে না বলে ওরা এত কষ্ট দেয়, লোকের বাগান ছিঁড়ছে এ ছিঁড়ছে, সে বলে খেতে দিলে নাকি বেশি উত্তরাণ করে খেলছে, তো খেলবে না তুমি খেতে খেতে পেলে খেলো না, ওরা দেখতে একটু ভয়, ওদের ভয় কেটে যাবে, ওদের ভয় কেটে গেলেই তো ভালো, ওদের যদি ভয় থাকে তাহলে কি আনন্দ, ওদেরকে জলের কালকে জলের গামলা নিয়ে আসতে হবে, সব কিছু যাবি না প্লাস্টিকের গামলা কোথায় পাওয়া যায়, এই যে এটা ছিল ওরা মারবো বলে আছে আছে কাকেটা ছিল বানর এখানে ঠিক আছে, এইখানে একটা বানর বাচ্চা রেখেছে এই ছোট বাচ্চারা, আর এখানে মন্ডলের ঘরে মনসা মন্দিরটা যেখানটা আছে না ওর সামনে যে ঘরটা পুরো ফোন কর তো আজ হঠাৎ ফোন খাইতে পারি
এখানে এমন খাবার রেখে দিতে হবে বুঝছিস তো, লোকে হতে যে দোকানে হনুমান চৌকে দোকানে আমরা নিজে রান্না করে খেতে জমি জুড়ে দেবো, লোকের ঘর চলবে হনুমানের ঘর চলবে খাবার ঘর চলবে, এখানে বেগুন আর আলু তেল কী করে হনুমান তো হনুমানের খাদ্য খাবে তোমাকে যে বাঁচবে তোমাকে ভালো ভালো যাবে দুটা পেঁচিয়ে চলে গেছে রান্না করে না না